বর্তমান সময়ের বহুল জনপ্রিয় একটি মোবাইল সেট ব্র্যান্ড রিয়েলমি। মার্কেটে কম্পিটিশনের দিক থেকে রিয়েলমি অনেকটাই এগিয়ে আছে এবং তারই ধারাবাহিকতায় রিয়েলমি একের পর এক সেট লঞ্চ করেই যাচ্ছে এবং আমাদের কাছে এসেছে রিয়েলমি 6। আর রিয়েলমি 6 নিয়ে আলোচনা করব। রিয়েলমি 6 নিয়ে ইনডেপথ আলোচনা করতে আমি আছি পলাশ আহমেদ, ইজিটেক পিডি থেকে। প্রথমেই আলোচনা করব ডিসপ্লে এবং ডিজাইনকে নিয়ে। ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাসের IPS ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির বড় হাতিয়ার হলো এই ডিসপ্লেটি হচ্ছে 90 হার্জের ডিসপ্লে, অর্থাৎ 90 হার্জের রিফ্রেশ রেট সমৃদ্ধ ডিসপ্লে। রেগুলার 60 হার্জের ডিসপ্লে থেকে এটা অনেক বেটার এবং অনেক সুন্দর। এবং এই ডিসপ্লেটিকে প্রোটেকশন করতে আছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ডিসপ্লেটি 5 হোল কাটআউটের সাথে বাজারে আসছে। ফ্রন্ট ক্যামেরা হিসাবে এই ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরাটির সাহায্যে ডে লাইট, লো লাইট সবখানেই ভালো ভালো ছবি এবং কালারফুল এবং ডিটেইল সম্পন্ন ছবি তোলা সম্ভব। আর ব্যাকে থাকছে এক সিরিয়ালে এক হ্যালি ক্যামেরা, অর্থাৎ মেন ক্যামেরাটি থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এবং লাস্ট যে ক্যামেরাটি থাকছে সেটা হচ্ছে চিরচেনা বরাবরের মতোই একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। ডে লাইট, লো লাইট সবখানেই স্যামসাংয়ের ZW1 সেন্সরটি বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে এবং নাইট মোডও অনেকটা বেটার রেজাল্ট এসেছে। রিয়েলমির নতুন UI এর কারণে সব কিছু হাতের কাছেই, সেটিং সব কিছু দেখা যাচ্ছিল। 64 মেগাপিক্সেল, ম্যাক্রো ক্যামেরা, আলট্রা ওয়াইড ক্যামেরা, নাইট স্ক্যাপ সব কিছু হাতের কাছেই ছিল। এবং রিয়েলমি 6-এ রান করছে Android 10, সাথে রিয়েলমির নিউ UI। সিকিউরিটি সেকশনে ফোনটিতে থাকছে সাউড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ এখানে আঙ্গুল লাগা মাত্রই ফোন আনলক হয়ে যাচ্ছিল এবং এটা খুব রিসেন্ট এবং খুব ফাস্ট কাজ করছিল। আঙ্গুল দেওয়ার সাথে সাথেই এটা কাজ করছিল এবং এটা অনেক অ্যাকিউরেট এবং সিকিউর। ফোনটির একেবারে নিচে থাকছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটার এয়ারফোন জ্যাক। এবং রিয়েলমি 6-এ ওয়াইড ভাইন L1 সাপোর্ট আছে, আপনারা অ্যামাজনে স্ট্রিম করতে পারবেন HD ভিডিও। শুধু তাই না, রিয়েলমি বরাবরের মতোই ডেডিকেটেড সিম কার্ড স্লট এই ফোনটিতে দিয়েছে, অর্থাৎ 2টি সিম, 1টি মেমোরি আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যাটারি সেকশনে ফোনটিতে বড় অ্যাডভান্টেজ থাকছে, অর্থাৎ 4300 mAh একটি ব্যাটারি এই ফোনে ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারি থেকে পাওয়ার আপ করতে 30 ওয়াটের একটি বুক চার্জার ব্যবহার করা হয়েছে। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Helio G90T, এটি একটি গেমিং চিপসেট এবং পাওয়ার এফিশিয়েন্ট। সুতরাং সবাইকে বিদায় জানিয়ে ভিডিওটি